আপনি ইউটিউবে সার্চ করবেন ওয়াইল্ড অ্যানিমাল, এখানে অনেকগুলো ভিডিও দেখতে পাচ্ছেন, কিন্তু এই ভিডিওগুলোতে কোনো রকম কপিরাইট আসেনি। কিন্তু আসলে এই সব ভিডিওগুলোই কপিরাইট। এখন আমাদের মনে প্রশ্ন আসতে পারে যে যখন আমরা কিছু আপলোড করি তখন কপিরাইট কেন আসে, কিন্তু অন্য কেউ আপলোড করলে কপিরাইট আসে না? তো এই ভিডিওতে এর পেছনের রহস্য জানবো, পার্থক্য কী সেটা জানবো, এবং এর সাথে আপনিও এই রকম এর সাথে আপনি ওয়াইল্ড অ্যানিমেলের ভিডিও আপলোড করে আর্নিং করতে পারবেন। দেখুন বন্ধুরা, এই ভিডিওতে লাইভ গ্রুপের সাথে দেখাচ্ছি আর সব কিছু লাইভ প্র্যাকটিক্যাল করে দেখাচ্ছি। এর জন্য আপনিও যদি এই রকম ভিডিও আপলোড করে আর্নিং করতে চান তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। কিছু মিস করলে কপিরাইট পড়লে পরে বলবেন যে ভাই কপিরাইট পড়ে গেল, এর জন্য পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তো বন্ধুরা, আমি সোশ্যাল প্ল্যাটের অ্যাকাউন্টে চলে এসেছি। এই যে দেখতে পাচ্ছেন ওয়াইল্ড অ্যানিমালস চ্যানেলটি, এই চ্যানেলটির মান্থলি আর্নিং দেখুন, ভিউজ দেখুন, এই যে মান্থলি আর্নিং, ইয়ার আর্নিং দেখুন। ওয়াইল্ড অ্যানিমাল সার্চ দেওয়ার পরে এখানে আমি ফিল্টারে গিয়ে ক্রিয়েটিভ কমেন্টস চুজ করব। যে ক্রিয়েটিভ কমেন্টস চুজ করার পরে এখান থেকে আমি যে কোনো একটি ভিডিও ডাউনলোড করে নিব। আমি এই ভিডিওটাই ডাউনলোড করে নিচ্ছি। ভিডিও ডাউনলোড করা আপনি অবশ্যই জানেন। ভিডিওটি আমার ডাউনলোড করা হয়ে গেছে, আমি এবার এডিটিংয়ের জন্য ক্যানভায় চলে যাব। আপনি মোবাইল থেকে কাইনমাস্টার বা ভিএন অ্যাপেও করতে পারেন। আমি কম্পিউটার থেকে ক্যানভায় চলে আসলাম। ক্যানভায় আসার পর এখানে ভিডিওটি আপলোড করব। ভিডিওটি আপলোড হয়ে যাওয়ার পর ক্যানভাতে আমি নিয়ে এসে এখানে রাখলাম। তারপরে সেটে ভিডিও ব্যাকগ্রাউন্ড করে নিলাম। এবার এর সাউন্ডটাকে আমি মিউট করে দিলাম, অরিজিনাল সাউন্ডটাকে। এবার আমি এডিট করে দেখাচ্ছি পুরো ভিডিওটি। আমি এখানে ট্রানজ্যাকশন ইফেক্ট লাগিয়ে দিলাম প্রত্যেকটা ভিডিওর কাটের জায়গাগুলোতে। এবার এটার এলিমেন্টে গিয়ে আমি ব্যাকগ্রাউন্ড দিব, ব্ল্যাক গার্ডিয়ান নামে সার্চ দিয়ে ব্ল্যাক গার্ডিয়ানের কিছু ইফেক্ট লাগাবো। আমি দুই সাইডে ব্ল্যাক করে দিলাম, এই যে পুরো সাইডে ব্ল্যাক করে দিলাম। এবার ইমোজি লাগাবো। আমি ঠিক মতো দুটোকে অ্যাড করে নিলাম, দুই সাইডে পুরোপুরি একটু ব্ল্যাক করে দিলাম ব্লোর করার জন্য। এটা আমি পুরোটা ফ্রেমে করে নিব, তাই এটাকে কপি করে পেস্ট করে দিচ্ছি প্রত্যেকটাই। এবার ইমোজি লাগানোর জন্য আপনি এখান থেকেও নিতে পারেন, বা এলিমেন্টে গিয়ে সার্চ দেওয়ার জন্য এলিমেন্টে থেকে ওয়াইল্ড অ্যানিমাল সার্চ দিয়ে আমি কিছু অ্যানিমেলের ফটো লাগিয়ে নিব এভাবে। আপনি এর মধ্যে আপনি ভয়েস ওভার দিলে তো আরও ভালো, কোনো রকম ভয়েস ওভার দিতে পারলে তো আরও ভালো, ভিডিওটি কোনো কপিরাইটে আসবে না, মনিটাইজেশন হতে কোনো প্রবলেম হবে না ভয়েস ওভার দিয়ে বা ফানি টাইপের কিছু বানাতে পারলে। রিল্যাক্সিং মিউজিকটাকে আমি ড্র করে নিলাম, রিল্যাক্সিং মিউজিকের পর এবার ভিডিওটি কেমন হচ্ছে একটু দেখে নিন। এই যে এবার আপলোড করে দেখাবো যে কপিরাইট
এবার ডাউনলোড করে নিলাম ক্যানভা থেকে, ডাউনলোড করে নিই, ডাউনলোড হোক, ভিডিওটি ডাউনলোড হয়ে গেছে। এবার আমি আপলোড করা দেখাবো কীভাবে আপনি আপলোড করবেন এবং কপিরাইট পড়েছি কি পড়েনি সেটাও আমি দেখাবো। এই যে আপলোডে গিয়ে আমি আপলোড হচ্ছে, ততক্ষণ আমার নেটের অনেক নেটওয়ার্ক প্রবলেম, তাই আপলোড হয়ে যাক, ততক্ষণে আমি দেখাচ্ছি। এই যে আমার ভিডিওটি আপলোড হচ্ছে দেখুন, এখানে চেক কমপ্লিট, নো ইস্যু ফাউন্ড, এই যে কপিরাইট, কোনো রকমের কপিরাইট ক্লেম আসেনি। এই যে ভালো করে দেখতে পাচ্ছেন, এই যে নো ইস্যু ফাউন্ড কপিরাইট। তো এইভাবে আপনিও ভিডিও বানাতে পারেন, আপলোড করতে পারেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে আমাদের পাশে থাকুন।